আমরা পরে খবরে চোখ রাখবো। তাহলে কমিশনের নির্দেশে শবম থানার ওসি ননী গোপাল দত্তকে অপসারণ করা হলো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, বিস্তারিত জানবো তার কাছ থেকে। শ্রাবন্তী, এই ননী গোপাল দত্ত শবম থানার যিনি ওসি ছিলেন তাকে অপসারণের নির্দিষ্ট করে কি কারণ দেখানো হয়েছে কমিশনের তরফে? দেখো, নির্দিষ্ট করে কোনো কারণ দেখানো হয়নি, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যে এই ননী গোপাল দত্ত যাকে রিমুভ করা হয়েছে, গতকাল গভীর রাতে এই নির্দেশ আসে কমিশনের পক্ষ থেকে, এবং সেখানে কিন্তু মনে রাখতে হবে যে শবমের ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যেটা মনে করা হচ্ছে যে পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোটের পরবর্তী যে হিংসার ঘটনা সেটা শবমে যেরকম ভাবে ক্রমাগত বেড়ে চলেছিল, তারপরে বিরোধীরাও একের পর এক অভিযোগও এর বিরুদ্ধে জানিয়েছিলেন। গতকাল কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র একটি নির্দেশিকা জারি করা হয় যেখানে স্পষ্টভাবে ছিল যে যেমনভাবে দিন হিংসাটাকে তারা আলাদা চোখে দেখছেন, ঠিক তেমনিভাবে পোস্টপোন ভায়োলেন্সকেও কিন্তু কোনোভাবেই রিয়াদ করা হবে না, এরকম একটা নির্দেশিকা আসে। এবং তারপর গভীর রাতে এই অতি শবমকে সরিয়ে দেওয়ার নির্দেশ আসছে, যেটা মনে করা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসার জন্যই যেহেতু তিনি সামলাতে ব্যর্থ হয়েছে এমনটাই মনে করছে কমিশন, এবং তাই জন্যই তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী।